প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সংঘাত নয় রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় বাংলাদেশ এজন্য চীন রাশিয়া ভারত ও জাপানকে জোরালো ভূমিকা রাখার আহ্বানও জানিয়েছেন প্রধানমন্ত্রী সকালে গণভবনে নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন এদিকে মিয়ানমারের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার আগে বিমানবন্দরের নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দলটি জানায় সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ বিস্তারিত কাজী বাপ্পা রিপোর্টে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে ফিরে সোমবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দল বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেয় বাংলাদেশ সরকারের প্রশংসা করে প্রত্যাবাসনে যাবতীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয় প্রতিনিধি দলের পক্ষ থেকে এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন সংঘাতে না জড়িয়ে রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় বাংলাদেশ তবে সংকট সমাধানে চীন রাশিয়া ভারত ও জাপানকে জোরালো ভূমিকা রাখতে হবে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন মিয়ানমারের উপর চাপ অব্যাহত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বানও জানান প্রধানমন্ত্রী পরে মিয়ানমারের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দলটি সাংবাদিকদের জানান রোহিঙ্গা সংকটকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে জাতিসংঘ প্রত্যাবাসন প্রক্রিয়ার গতি বাড়াতে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা অব্যাহত রাখার কথা জানান তারা প্রত্যাবাসন প্রক্রিয়ার গতি কিভাবে ত্বরান্বিত করা যায় তা নিয়ে আমরা আলোচনা চালিয়ে যাব এবং এই সংকটের সমাধান খুঁজে বের করব প্রত্যাবাসনের আগে মিয়ানমার সরকারকে রাখাইনে নিরাপদ পরিবেশ তৈরির তাগিদ দিয়ে সেখানে নতুন করে তদন্ত চালানোর কথাও জানান প্রতিনিধি দলের সদস্যরা রোহিঙ্গাদের উপর নির্যাতনের কারণ খুঁজতে বিভিন্ন সময় রাখাইনে তদন্ত চালানো হলেও প্রত্যাবাসনের স্বার্থে তা যথেষ্ট না চূড়ান্ত তদন্তের প্রয়োজন রয়েছে রোহিঙ্গা সংকটের সমাধান বাংলাদেশের একার দায়িত্ব নয় উল্লেখ করে সমস্যার সমাধানে নিরাপত্তা পরিষদ বাংলাদেশের কাছে প্রতিজ্ঞাবদ্ধ বলে জানান প্রতিনিধি দলের সদস্যরা কাজী বাপ্পা বৈশাখী সংবাদ ঢাকা